তো আজকে আমাদের যে এই যে প্রেস মিট সেটা বিশেষ করে এখানে ডিসকাশন আমি বলতে হয় আগামী 2 তারিখ জুলাই রুশ শনিবার ওখানে আমাদের যে বর্তমান যে আইপিএফটি পার্টি এই পার্টির সাথে আমাদের যে টিপরা মোটা যে মহারাজ পটল কিছু সেটা আমাদের একটা মাস হবে তো এখানে আমরা এই আগরলাতে একটা প্রোগ্রাম করার সিদ্ধান্ত আজকে আলোচনা হয়েছে তো সমস্ত আমাদের আইপিএফটি 34টা ডিভিশন থেকে যারা আসলে বর্তমান যে রাজনৈতিক যে পরিস্থিতি যে থাংসা যারা সেটাকে অভিনন্দন জানাবে তাদেরকে আমি ভাইস প্রেসিডেন্ট আহ্বান করব সারা ত্রিপুরা রাজ্য থেকে আসার জন্য আমাদের আইপিএফটি বিশেষ করে বিভিন্ন সংগঠন ইউনিট আছে এখানে বিশেষ করে আইপিএফটি প্যারেন্টস বডি ইউনিট আইপিএফটি আটিসা এরপরে অন্যান্য আমাদের আইডাব্লিউএফটি নেতৃবর্গ আমি সকলকে আজকে পার্টি আইপিএফটি কেন্দ্র কমিটির সহসভাপতি হিসাবে সকলকে আবেদন করব আগামী 2 তারিখে আজকে আমাদের যে লাস্ট ফাইভ যে আগামী 2023 যে লাস্ট ফাইভ ওইখানে অংশগ্রহণ করবার জন্য তো আমাদের আইপিএফটি এবং টিপরা মাথা একটা দাবি নিয়ে আজকে আমাদের টিপরাতে আমরা সংগ্রাম করেছি বিশেষ করে গ্রেটার টিপরালেন সেটা একই দাবি 99.99% আমাদের বিল তো ওই হিসাবে আমরা আগামী 2 তারিখে এই আগরতলাতে আমরা একটা ওইখানে জয়েনিং প্রোগ্রাম হবে ওইখানে সারা ত্রিপুরা রাজ্য থেকে আমাদের বিশেষ করে আইপিএফটি সংগঠন ওনারা আসবেন তো ওই বিষয়টাকে নিয়েই আজকে আমাদের যে মূল যে প্রেস মিট নমস্কার আপনার নামটা বলুন জীবন জৈরিয়া আইপিএফটি পার্টি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দলের কি সবগুলি সংগঠন তীর্থমাতার সঙ্গে মিশে যাবে নাকি মাত্র কয়েকটি সংগঠন না সেটা যেটা আমাদের সংগঠনগুলো আছে যে মেবার কুমার জমাইতা যে আমাদের প্রেসিডেন্ট তো ওনার নেতৃত্বে যতগুলো যে আইপিএফটি পার্টি আছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 2 তারিখে এখানে ত্রিপুরা মোঠা এবং আমাদের আইপিএফটির সঙ্গে মার্চ করবো সারা ত্রিপুরা রাজ্য থেকে আমরা কল করেছি ওদিনটা এখানে জড়ো হবে তো আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি আগামী 2 তারিখে ওইখানে ফাইনাল যে শনিবার দিনটা শনিবার তখন আমরা ফাইনাল ওইখানে একটা জয়েন করবো প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিও কি জয়েন করবে 2 তারিখ হ্যাঁ উনি জয়েন করবেন কিন্তু এখন তো ওনার ব্যক্তিগত বিষয় উনি জয়েন করবেন কিনা তবে ম্যাক্সিমাম আমাদের ভাইস প্রেসিডেন্ট ইউটের আছে আতিশার আছে আইডাব্লিউএফটি আছে এবং আমাদের জেনারেল সেক্রেটারি তদনজিতি করা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সম্পূর্ণ যে আমাদের ডিভিশন কমিটিতে এনসিসিরা আছে ডিভিশন এবং রিজনাল এবং প্রাইমারি লেভেল থেকে সকল অংশের মানুষ যারা থাংসাকে ভালো পায় ওনারা সবাই আসবে কতটা শরিক দল আছে আপনাদের আমাদের শরিক দল বর্তমানে এখানে আমাদের ইউড আইপিএফটি আটিসা এবং আইডাব্লিউএফটি আইপিএফটি প্যারেন্টস বডি আমাদের এই যতটুকু সংগঠন বর্তমানে আছে সবগুলো জয়েন করবে হ্যাঁ সবগুলো আমরা জয়েন করবো যত না হাম ভাই পইলা হো সিনি প্রেস মিডিয়া যত সিনি টিপ আছে তাকে উঠাই দিয়েছ না সিনি আইপিএফটি নে হয় তিনি প্রেস মিট বিশিং তৈরি যত না হামজা মাথায় কমুন যা পারা